শোনো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গঙ্গা স্নান করার জন্যে উলবেড়িয়া কালীবাড়ি কালী মন্দিরে এবং শিব মন্দিরে, তার সংলগ্ন গঙ্গা ঘাটে আমরা আজ স্নান করব। আজ 17ই শ্রাবণ, পবিত্র দিন। এই দিনে গঙ্গা স্নান করলে অনেক কুমঙ্গল, অনেক অমঙ্গল দূর হতে পারে। না না, এবং প্রথমে আমি আর গুলা চান করিনি, তোরা দুজন পরে করবি, আশা করতে পারি। তো আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে স্নান করার জন্য। মন্দির বা ঘাটের সংলগ্ন এই জায়গা, বিভিন্ন মন্দির রয়েছে, আমরা আজকে দেখব, মন্দির পরিদর্শনও করব, গঙ্গা ঘাটে স্নানও করব, এবং সেই সঙ্গে জয় মা গঙ্গা, পুজো অর্পণও করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটুও স্কিপ করবেন না। তাহলে আমাদের এই ব্লগ এপিসোড, এই ব্লগ গঙ্গা স্নান এবং পুজো অর্পণ ধরে দেখে আপনাদের আশা করি ভালো লাগবে। প্রথমে আমি আমার ভাইপো এবং তারপরে আমার দু ভাই স্নান করে নেওয়া হলো। স্নান সারার পরে এবারে আমরা চলে এলাম মন্দির দর্শনে। এটা হলো এই বছর 2024-এর দুর্গাপুজোর মূর্তি, নির্মীয়মান। চলে এলাম আমরা মন্দির দর্শনে। একটা শিব মন্দির, একটা কালী মন্দির, পাশে আছে জগন্নাথের মন্দির, তার পাশে আছে রাধাকৃষ্ণের মন্দির, উপরে হচ্ছে বিষ্ণু নারায়ণ আর সরস্বতীর মূর্তি। একে একে জল ঢালছে, এবং পুষ্প অর্পণ করছে। আমার জন্য জল রাখবি, আর ঢালিস না, এটা ধর। এবার শিবলিঙ্গের মাথায় হাত বুলিয়ে প্রণাম করে নিয়ে চলে আসা হলো।
এখানে কোথা দিয়ে দেয়নি? এবার বাইরে প্রতীক্ষা করছি আমরা কালী পুজো দেওয়ার জন্য। পুজো দেবো কালী মন্দিরে। হ্যাঁ, ও জুতো জমা রেখেছি না, ভুলে গেছি জুতো জমা রেখে। কালী মন্দিরটা কোন দিকে? চলে এলাম কালী মন্দির দর্শন এবং কালী ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। পুরানো মন্দিরে অনেক কারুকার্যও রয়েছে মন্দিরের সামনে এবং ভিতরের দিকে। কালী মূর্তি, অনেক পুরনো কালী দেবী কালী মূর্তি। পুজো করছেন এবং বাকি অনেক দর্শনার্থীদের পুজো চলছে। এইভাবে আমাদের আজকের দিনের জার্নি ব্লগ শেষ হলো।